ম্যাজিক কিউব স্টোরের নতুন বান্ডেল কবে অ্যাড করা হবে? তোমরা এটা অনেকে আমাকে জানতে চেয়েছো, অ্যান্ড কত তারিখে ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হবে সেটাও আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। তোমরা বর্তমানে দেখতে পেয়ে যাবে বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে এই সমস্ত বান্ডেলগুলো ম্যাজিক কিউবে রয়েছে, অ্যান্ড এগুলো তোমরা দেখে দেখে সত্যিকারই বিরক্ত হয়ে গেছো। কেন এই বান্ডেলগুলো না তোমাদের হয়তো পছন্দ হচ্ছে না, সেই জন্য আইডিতে ম্যাজিক কিউব কারো কারো 3-4-5টা পড়ে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু তোমরা কোনো বান্ডেল এখান থেকে নিতে পারছো না, নিচ্ছো না, তোমরা ভালো বান্ডেলের জন্য অপেক্ষা করছো। তো ফাইনালি ভাই গুড নিউজ চলে এসেছে, তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে ম্যাজিক কিউবে কী কী বান্ডেল অ্যাড হবে। তার সাথে আমাদের প্রজেক্ট ক্রিমসন ইভেন্টের ইন্টারফেস অ্যাড হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন টাইপের ইন্টারফেস ইভেন্টটা স্টার্ট হবে, কী কী রিওয়ার্ডস ফ্রিতে পাবে। অ্যান্ড ভাই সামুরাই ইভেন্ট রিটার্ন, সামুরাই বান্ডেল রিটার্ন নিয়ে তোমরা অনেকে কিন্তু আমাকে জানতে চাইছো যে কবে আসবে, তো সেই ব্যাপারটাও কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো। তাছাড়া তোমাদের জন্য একটা গুড নিউজ থাকছে এই ভিডিওতে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তারপরে ভালো লাগলে ভাই প্রত্যেকে একটা করে লাইক করে দেবে, নতুন হলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো গাইজ আজকের ভিডিওটি শুরু করা যাক। চলো ভাই সবার প্রথমে প্রজেক্ট ক্রিমসন ইভেন্ট দিয়ে শুরু করি। ভাই তোমরা দেখতে পাচ্ছ প্রজেক্ট ক্রিমসন ইভেন্টের ক্যালেন্ডার, এটা যেখানে অনেক কিছু ফ্রিতে দেওয়া হবে এরকমভাবে কিন্তু বলা রয়েছে, যেমন ওরিয়ন ক্যারেক্টার গান স্কিন, ইমোট, গ্রেনেড স্কিন, সারবোর্ড এবং কাস্টম বান্ডিল এগুলো তো পাওয়াই যাবে। তো এই যে ইভেন্টটা চলবে এই ইভেন্টে কিন্তু অনেক কিছু রিওয়ার্ডস তোমরা ফ্রিতে পাবে, তোমরা দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেসগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মেনলি বলতে চলেছি যে প্রজেক্ট ক্রিমসন ইভেন্টের আমাদের ইন্টারফেস কেমন হবে। তো তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ এই যে ইমোটটা, এই ইমোটটা কিন্তু অনেকে বলছিল যে এটা ফ্রিতে পাবো কি পাবো না, তো দেখো বাইরের সার্ভারে কিন্তু এটা ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে, তার সাথে এই গ্রেনেড স্কিন এবং সারবোর্ডটা কিন্তু ফ্রিতে দিচ্ছে, সেই জন্য চান্স বেরিয়ে আসছে যে আমাদেরও কিন্তু ফ্রিতে দেওয়া হবে। তো যাই হোক এখন আমি তোমাদেরকে বলে দিই, তোমরা দেখতে পাবে এখানে ডান দিকে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু প্রজেক্ট ক্রিমসন ইভেন্টের একটা ইন্টারফেস অ্যাড করা হবে। তো এই জায়গাটা ক্লিক করলে তোমাদের কিন্তু প্রজেক্ট ক্রিমসন ইভেন্টের মধ্যে নিয়ে যাবে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইভেন্টটা অ্যাকচুয়ালি কেমন হবে, ইভেন্টের ইন্টারফেসটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তাহলে বুঝতে পেরে যাবে যে কোন ইভেন্ট থেকে আমাদেরকে কী কী রিওয়ার্ডস দেওয়া হবে। তো ভাই তোমরা এখানে বাম দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান রয়েছে, যেমন লগ ইন, তারপরে ওয়ান্টেড ওয়ারিয়ন, স্কর্পিও স্যাটার, অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ ফিস্ট স্কিন, এরকমভাবে কিন্তু অপশানগুলো বেরিয়ে আসছে, যেগুলোর মধ্যে থেকে আমরা কিন্তু নতুন নতুন ইভেন্ট দেখতে পাবো, যেমন ফিস্ট স্কিনের ইভেন্ট দেখতে পাবো। তো এগুলো তো তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখন ভাই তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চলেছি যে এখানে তোমরা লগ ইন করে তো কী রিওয়ার্ডস পাবে। তাছাড়া ভাই তোমরা এখানে মেমোরিজ অপশান দেখতে পাচ্ছ, এই মেমোরিজ এগুলোতে কমপ্লিট করলে কী কী রিওয়ার্ডস ফ্রিতে পাবে এটাও কিন্তু তোমরা এখানে তোমরা জানতে পেরে যাবে, ঠিক আছে। তো এরকম অপশান আসবে যেখানে কিন্তু আমাদেরকে এগুলো কমপ্লিট করার মধ্যে কিছু ফ্রি রিওয়ার্ডস দেওয়া হবে। তার সাথে গাইজ তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে এরকম অপশান রয়েছে, একটা চাকার মতো দেখতে পাচ্ছ, স্পিন করার মতো, যেখানে লেভেল আপ করতে হবে। সিম্পল ব্যাপার, লেভেল আপ করার জন্য কিন্তু টোকেনের প্রয়োজন, অ্যান্ড এই টোকেনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তোমরা ডেলি লগ ইন, তারপরে কিল করার মাধ্যমে, গেম প্লে করার মাধ্যমে এরকম মিশন কমপ্লিট করলে পেয়ে যাবে, ঠিক আছে। তো তাছাড়া তোমরা ব্যাটেল রয়্যালি, লোন ওয়ল্ফ এগুলো খেলার মাধ্যমে কিন্তু টোকেন পাবে, যে টোকেনের মাধ্যমে আমাদের কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে হবে। তো এখানে ভাই অনেক অপশান অ্যাড হবে যেগুলো কিন্তু তোমরা এখানে ওপেন করলে তখন দেখতে পাবে, এখন জাস্ট এটা একটা ফ্রি অ্যাসেস, সেই জন্য এখানে সমস্ত কিছু দেখানো সম্ভব নয়। তো জাস্ট এরকম টাইপের ইন্টারফেসে আসবে ইভেন্টটা, তোমাদেরকে আমি এটা বলে দিলাম। তাছাড়া ভাই তোমরা দেখতে পাচ্ছ লগ ইন করার মাধ্যমে এখানে এরকম অরিয়ন ক্যারেক্টারটা ফ্রিতে দেওয়া হচ্ছে, এই অরিয়ন ক্যারেক্টারটা আমরা কিন্তু একেবারে ফ্রিতে নিতে পারবো এই ইভেন্ট কমপ্লিট করার মাধ্যমে, ঠিক আছে। এই ইভেন্টটা 12 তারিখ থেকে শুরু হবে, যেখানে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভার থেকে তোমরা কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবে এবং অনেক জিনিস কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবে। তো যাই হোক এখন তোমাদেরকে বলে দিই ভাই, তোমাদের যেটা কোয়েশ্চেন ছিল ম্যাজিক কিউবে নতুন কোন বান্ডেল অ্যাড করা হবে, কবে অ্যাড করা হবে। তো ভাই তোমরা ম্যাজিক কিউবে কিন্তু দেখতে পাচ্ছ এরকম একটা বান্ডেল রয়েছে, এই বান্ডেলটা কিন্তু ম্যাজিক কিউবে অ্যাড করাতে পারে। তার সাথে গাইজ এই বান্ডেলটাও রয়েছে, এটাও কিন্তু ম্যাজিক কিউবে অ্যাড করাতে পারে। তার সাথে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে বান্ডেলটা, এই বান্ডেলটাও কিন্তু ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করাতে পারে, ঠিক আছে। 3টা বান্ডেল রয়েছে যেগুলো কিন্তু অ্যাড করা হবে। পুরানো বান্ডেলের মধ্যে গাইজ তোমরা কিন্তু জোকার বান্ডেল, মানে নাইট ক্লাউন বান্ডেল কিন্তু অ্যাড হতে দেখতে পেতে পারো। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ মেয়েদের এই বান্ডেলটা, এটাও কিন্তু অ্যাড করাতে পারে, ঠিক আছে। এর মেল ফিমেল দুটো বান্ডেল অ্যাড করা হবে। অ্যান্ড আর্কটিক ব্লু বান্ডেল তো অনেক সার্ভারে রয়েছে, কিন্তু ভাই আমাদের সার্ভারে এটা কিছুদিন আগেই তো এলো, তো এই বান্ডেল কিন্তু এত সহজে দেবে না, ঠিক আছে। ম্যাজিক কিউবে কিন্তু আমরা পাওয়ার চান্স নেই বললে চলে। তার সাথে এই বান্ডেলটা ম্যাজিক কিউবে অ্যাড করা হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্রেক ড্যান্সার বান্ডেল, তবে ভাই এই বান্ডেল অ্যাড হওয়ার চান্স নেই বললেই চলে। কিন্তু ভাই আমাদের অনেক পুরানো বান্ডেল রয়েছে যেগুলো কিন্তু ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করার কথা রয়েছে, অ্যান্ড ম্যাজিক কিউব স্টোর যদি আপডেট হয়
পয়লা জুন কিন্তু আপডেট করা হবে, ঠিক আছে? এটার কনফার্ম ডেট আসেনি, তবে তোমাদেরকে এলে বলে দেবো। তো ভাই সামুরাই বান্ডেল রিটার্নের ব্যাপারে অনেকে জানতে চাইছিলে যে কবে সামুরাই বান্ডেল রিটার্ন আসবে, সেটা বলার আগে সবাইকে বলছি ভাই যারা নতুন আসছো প্লিজ আর ভিডিওতে একটা করে লাইক করো, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো ভাই সামুরাই বান্ডেল কিন্তু রিটার্ন আসতে পারে, কেন বলছি দেখ অনেকদিন হয়ে গেল সামুরাই বান্ডেল কিন্তু রিটার্ন এসছে এরকম স্পিন ইভেন্টে, যেখানে তোমরা কিন্তু অনেকে স্পিন করে বার করেছো আবার অনেকে কিন্তু বেরোয়নি, ঠিক আছে? মানে এরকম ইভেন্টে কিন্তু এত সহজে বান্ডেল বেরোয় না, সেজন্য বর্তমানে এই বান্ডেলটা তাও কিন্তু কিছুটা রেয়ার রয়েছে অ্যান্ড এই বান্ডেলের অনেক ডিমান্ড কিন্তু রয়েছে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে হিরোকদা জুম্বি সামুরাই বান্ডেল বাংলাদেশ সার্ভারে কবে রিটার্ন আসবে, তো ভাই তোমাদেরকে বলে দিই এখন তো প্রায় সেম টু সেম ইভেন্ট চলছে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে, তো যদি জুম্বি সামুরাই বান্ডেলটা রিটার্ন আসে বাংলাদেশ সার্ভার তো ইন্ডিয়ান সার্ভারও আসবে এবং একই দিনে কিন্তু তোমরা দেখতে পাবে। তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, এরকম টাইপের স্পিন ইভেন্ট না এসেও কিন্তু আলাদা টাইপের ইন্টারফেসে আসতে পারে, তবে জুম্বি সামুরাই বান্ডেল আসবে কি আসবে না এটা তোমরা অনেকে এখন কোশ্চেন। তো ভাই তোমাদেরকে ক্লিয়ার করে দিই, এখনও পর্যন্ত কোনো কিন্তু অফিসিয়াল লিক্স বা আপডেট বেরোয়নি এই ব্যাপারে যে জুম্বি সামুরাই বান্ডেল রিটার্ন আসবে, কিন্তু যেই পরিমাণে এখন হাইপ চলছে জুম্বি সামুরাই বান্ডেলের, যে পরিমাণে তোমরা ডিমান্ড করছো, তো গেরিনা কিন্তু খুব তাড়াতাড়ি এই জুম্বি সামুরাই বান্ডেল রিটার্ন করে দেবে আমার যতটা সম্ভব মনে হচ্ছে। তবে এর যদি অফিসিয়াল কোনো ডেট পেয়ে যায়, কনফার্ম আপডেট পেয়ে যায়, তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, অনেকগুলো নতুন আপডেট দিয়েছি, ভালো লাগলে ভাই লাইক করো, নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো। ওকে বাই বাই।